যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। এখন আমাকে এটা একটু বলো তোমরা, যান্ত্রিক শক্তি কোনটাকে বলা হয়? যান্ত্রিক শক্তি বলতে বোঝানো হয় ইংলিশে বলে মেকানিক্যাল এনার্জি, আর এটার মানে হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। তাহলে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে আসলে বিভব শক্তিকে আমরা প্রকাশ করবো ইউ দ্বারা, আর গতিশক্তিকে প্রকাশ করবো কিউ দ্বারা, কে দ্বারা, এই হচ্ছে ইউ প্লাস কে, যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা। বোঝা গেছে কিনা? এখন এই যে কোনো একটা ঘটনায় যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা কাজ করবে কি করবে না, এটা ডিপেন্ড করে তিনটা পয়েন্টের উপর, যে ওই ঘটনাটা সংরক্ষণশীল বল দ্বারা ঘটতেছে কিনা। ঠিক আছে, তা আমরা এখানে মাথায় রাখা লাগবে, দেয়ার শুড বি এ সংরক্ষণশীল অথবা কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল বল আমাদের হিসাবের মধ্যে থাকা লাগবে। যে বল দ্বারা কাজ হচ্ছে বা যে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে সেখানে সংরক্ষণশীল বলটা আমার থাকা লাগবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোন ধরনের অসংরক্ষণশীল বল থাকতে পারবে না। অসংরক্ষণশীল বল থাকতে পারবে না, আমি কেটে দিলাম, অথবা তোমার বাংলা বাংলা লিখতে পারো তোমরা, অসংরক্ষণশীল বল থাকবে না। তিন নাম্বার, সেটা হচ্ছে বাহ্যিক বল থাকবে না, বাহ্যিক বল হবে জিরো, এটা একটা কথা, বাহ্যিক বল শূন্য হতে হবে, অথবা অথবা যদি বাহ্যিক বল থেকে যায় সেক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কৃতকাজ হওয়া লাগবে শূন্য। মানে বাহ্যিক বল শূন্য হইলে আমাদের একটা অপশন আছে, শূন্য না হলে একটা শর্ত আছে, বাহ্যিক বল শূন্য হতে হবে, আর যদি না হয় ভয় পাওয়ার কিছু নাই, সেই বল দ্বারা কৃতকাজ শূন্য হইলে আমার হবে। এখানে দুইটা অপশন আছে আর কি আমার। তাহলে প্রথম শর্ত হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা খাটার জন্য আমাদের অবশ্যই যে বলের দ্বারা বা বিরুদ্ধে কাজ সেই বলটা সংরক্ষণশীল বল হওয়া লাগবে, লাইক মহাকর্ষ অথবা কুলম্বীয় বা তড়িৎ বল টাইপের বল থাকা লাগবে। অসংরক্ষণশীল বল থাকতে পারবে না মানে এখানে কোনো বাতাসের বাধা, ঘর্ষণ বল এইসব কিচ্ছু থাকতে পারবে না। এইসব কিচ্ছু যদি থাকে এই জিনিসটা খাটবে না, যান্ত্রিক শক্তির নিত্যতা খাটবে না যদি এগুলো কোনোটা থাকে। এগুলো থাকলেই এই জিনিস আর খাটবে না। আর এখানে বাহ্যিক বল বসে থাকতে পারবে না, মানে বাহ্যিক বল মানে কি, একটা বস্তু উঠতেছে তাকে আমি চলার পথে ফু দিয়ে দিলাম, তো জানার কথা সে তো শক্তি বেশি পেয়ে গেছে, এখন আগে যে শক্তি ছিল মোট, এখন তো মোট শক্তি বেশি হয়ে গেছে না, তো নিত্যতা খাটবে না জানা কথাই। ব্যাপারটা বোঝা গেছে কিনা? একটা বস্তু মনে করো একটা বিল্ডিং এর ছাদ থেকে জাম্প করলো, তার শক্তি জমা ছিল, তার যে আমি উঠাইছি তার মধ্যে শক্তি জমা ছিল 500 জুল, এখন সে নিচে যখন নামবে ওই 500 জুলই তো খরচ হয়ে হয়ে গতিশক্তি রূপান্তর হবে, মোট শক্তি 500ই থাকবে। দেখো এখানে আসছে মনে করো বিভব শক্তি 100 জুল কমে গেছে, বিভব শক্তি যদি 100 জুল কমে যায়, 100 জুল কমে গেছে গতিশক্তিতে রূপান্তর হয়েছে, তাহলে এখন বিভব শক্তি 400 আর গতিশক্তি 100, এইভাবে চলতে থাকবে। মনে করো নিচে নামতে নামতে বিভব শক্তি আরেকটু কমে গেছে, আরো 100 কমে গেছে, তাহলে ওই 100 কমে গেছে গতিশক্তি হয়ে গেছে, বাকি 200 হচ্ছে বিভব শক্তি, এইভাবে চলতে থাকবে না। ইভেনচুয়ালি দেখবে একদম মাটি টাচ করার পূর্ব মুহূর্তে পুরাটাই গতিশক্তি হয়ে গেছে, হয়ে গেলে 500, তাহলে সমস্ত রাস্তা জুড়ে তার মোট শক্তি সবসময় সেম থাকবে। এখন সে যদি নামার সময় হাত দিয়ে একটা বাড়ি দিয়ে দিই, বোঝা গেছে না ব্যাপারটা, সে নামার সময় আমি যদি হাত দিয়ে এখানে জাস্ট ঠাস করে একটা বাড়ি দিয়ে দিই হাত দিয়ে, তখন তার মধ্যে কি এক্সট্রা শক্তি চলে আসবে না? তখন দেখা গেলো তার মোট শক্তি হয়ে গেছে 600, তাহলে আগে ছিল মোট শক্তি 500, এখন মোট শক্তি হয়ে গেলো 600, অথবা নামার সময় আমি হাত দিয়ে একটু আটকে দিয়েছিলাম, মোট শক্তি ছিল 500, এখন মোট শক্তি হয়ে গেছে 450, তো খাটবে না তো জানা কথা। এই জন্য বলা হয়েছে কোনো বাহ্যিক বল থাকতে পারবে না, অথবা বাহ্যিক বল যদি থেকে যায় তখন বাহ্যিক বল দ্বারা কোনো কাজ হতে পারবে না, কারণ কাজ শক্তি উপপাদ্যে আমরা এটাও পড়ছি কাজ হওয়া মানেই গতিশক্তির পরিবর্তন হবে, আর কাজ যদি না হয় তাহলে কোনো গতিশক্তির পরিবর্তন হবে না। ব্যাপারটা বুঝতে পারছো? এটা কিন্তু কাজ শক্তি উপপাদ্য আমরা গত ক্লাসে পড়ছিলাম, হাতুড়ি বনাম পেরেকের অংশের আগেটা, এটা একটু পরে আবার দেখাবো। এটা একটা উপপাদ্য যেটাতে বলা হয় যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমার যদি ওই বলের দ্বারা কোনো কাজ না হয় তাহলে তো গতিশক্তির পরিবর্তন হচ্ছে না ওই বলের দ্বারা, তাহলে কি ওই বলের কোনো ইম্প্যাক্ট আমরা পাচ্ছি না। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমাদের আগের পয়েন্ট তিনটা যদি খাটে সেই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের খাটবে, মানে ওই তিনটা পয়েন্ট হচ্ছে শর্ত, এই তিনটা যদি থাকে দেন আমরা বলতে পারবো যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা এখানে কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে বস্তুর যে কোনো অবস্থার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অন্য অবস্থার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলের সমান, মানে আদিতে বিভব শক্তি প্লাস গতিশক্তি যা, শেষেও
বিভক্তি আর গতিশীলতা। এখন আদি আর শেষ বলতে এমন না যে একদম যাত্রার শুরুতে আর যাত্রার শেষে, এটা এটাও হতে পারে এবং এটাও হতে পারে, অথবা এটা এবং এটাও হতে পারে, যে কোনো দুইটা অবস্থান, যে কোনো দুইটা অবস্থানে মোট শক্তি অন্য অবস্থানের মোট শক্তির সমান। মোট শক্তি মানে কি? মোট যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কিন্তু মাথায় রাখবে এটা, যান্ত্রিক শক্তি মানে কি? বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে ইউ আই প্লাস কে আই সমান ইউ এফ প্লাস কে এফ। এটা খুবই কাজের সূত্র, এটা যদি তোমরা ইউজ করতে পারো, অনেক বিশাল বিশাল ম্যাথ যেগুলো ক্যালকুলাস দিয়ে করতে হয়, ইন্টিগ্রেশন দিয়ে করতে হয়, সেগুলো কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা জানা থাকলে এটার ফজিলত বুঝতে পারবা মহাকর্ষ বিভব চ্যাপ্টারে যাওয়ার পরে, আরো বেশি কাজে লাগবে এটা তখন। তাই আশা করি এটা বুঝছো, এটা তো তোমরা 19 থেকেই পারো, এরকম তোমরা করে আসছো যে একটা বস্তু এখান থেকে এখানে আসলো, এ অবস্থানে মোট শক্তি, বি অবস্থানে মোট শক্তি, সি অবস্থানে মোট শক্তি সমান, এগুলো তোমরা করে আসছো। এটাই আমি আবার লিখলাম, ওই এই জিনিসটা খাটার জন্য শর্তটা কি? আগের তিনটা যেটা একটু আগে লিখে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের সিচুয়েশনে যাই, সেটা কি একটু আগে তা বলছিলাম, তারপরে আবার বলে দিই রেকর্ডের পারপাসে। সেটা হচ্ছে, আমি একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলাম, জিজ্ঞেস করলাম এইচ উচ্চতায় তার বেগটা কি, সূত্রটা কি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ। এখান থেকে অবশ্যই বেগ বের করা যাবে, নাকি? এখন আসে পরেরটা, আমরা পরেরটাতে যাই, পরের একটা সিচুয়েশন ধরো এইখানে, এটাকে আমরা মুখস্থ পারি না। এখন আমরা শক্তির সংরক্ষণশীলতা দিয়ে চেক করি যে এই জিনিসটা আসে কিনা, বা আগে চেক করতে হবে কি শক্তির সংরক্ষণশীলতা এখানে খাটে কিনা। খাটার জন্য শর্ত কয়টা? তিনটা। প্রথম শর্ত, কোন এখানে যে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে এটা তো উপরে যাচ্ছে না, তাহলে অভিকর্ষ বলতে নিচের দিকে, তো সেই বলের দ্বারা কাজটাকে, সেই বলটা কি সংরক্ষণশীল বল না? তাহলে প্রথম শর্ত আমাদের ফুলফিল হইল। দ্বিতীয় শর্ত, কোনো বাতাসের বাধা এখানে আছে কিনা? নাই। তাহলে দ্বিতীয়টা খাটলো। তৃতীয় শর্ত, কোনো বাহ্যিক বল আছে কিনা, কেউ ফুটু দিচ্ছে কিনা তাকে, থাবড়া থুবড়া মারছে কিছু, লাথি মারছে, কিচ্ছু করেনি মাঝখান দিয়ে, তাহলে কোনো বাহ্যিক বলও নাই, সবগুলো খাটছে। এখন আমরা বলবো কি, এই ঘটনায় শক্তি সংরক্ষণশীলতা খাটবে, তাইলে আমরা বলবো এই অবস্থানের মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি আর এই অবস্থানের মোট শক্তি সমান হবে। তাহলে এই অবস্থানের মোট শক্তি বলতে কি, এই অবস্থানে বিভব শক্তি কত? আমি যদি এই হাইটটাকে রেফারেন্স ধরি, তাহলে এখানে বিভব শক্তি কত? শূন্য। এখানে গতিশক্তি কত? হাফ এম ইউ স্কোয়ার। এখানে বিভব শক্তি কত? এম জি এইচ। গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এটা আর এটা এই সূত্রের শর্ত অনুযায়ী সমান না? শক্তি সংরক্ষণশীলতা অনুযায়ী সমান কিনা? তা আমরা একবারে লিখে ফেলি, জিরো প্লাস হাফ এম ইউ স্কোয়ার সমান এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো সবগুলো থেকে এম আছে না, এটা তো জিরোর জন্য বাদ চলে গেল, এম 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 কেটে ফেলো, আমি কেটে ফেলি এইভাবেই, এম কাটা, এম কাটা। এরপরে কি করব, উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করব, করলে কি হবে দেখো, এই টুটা চলে যাবে, ইউ স্কোয়ার সমান টু জি এইচ প্লাস ভি স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। সেম সূত্র না? সো এটা আমরা শক্তি সংরক্ষণশীলতা দেখতেছি, তাই আমরা এই জিনিসটাও নিয়ে আসলাম, এটার ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা খাটে। সো জানা কথা, সূত্র মিলে গেছে। এখন আমরা এখানে সেম জিনিসটা চেক করব, একটা আনত তল, যে তলের উপর দিয়ে আমরা একটা বস্তুকে ইউ বেগে মনে করে লাথি মারলাম, তাকে ইউবেগে আমি লাথি মারলাম বা টোকা দিলাম, যখন সে ভূমি থেকে এইচ উচ্চতায় আসলো, প্রশ্ন হচ্ছে তখন তার বেগটা কত নির্ণয় করতে হবে। তা আমরা আবার চেক করা দরকার যে এখানে শক্তি সংরক্ষণশীলতা খাটে কিনা। প্রথম কথা, সে যে বলের বিরুদ্ধে উঠতেছে এই বলটাকে সংরক্ষণশীল বল না? সে এখানে তো অভিকর্ষ বলের বিরুদ্ধে উঠতেছে না, সে এখানে কোনো ঘর্ষণ বল আছে? নাই। ঘর্ষণ বল থাকলে কিন্তু এগুলো খাটবে না, ঘর্ষণ বল নাই, ঠিক আছে? তাহলে প্রথম শর্ত খাটছে, দেয়ার ইজ এ কনজারভেটিভ ফোর্স, তাহলে প্রথম শর্ত খাটলো। দ্বিতীয় শর্ত কি, কোনো বাধা বল থাকতে পারবে না, বাধা বল বলতে অসংরক্ষণশীল বল থাকতে পারবে না, তাইলে খাটছে। বাধা বল আমি আসলে ইগনোর করার চেষ্টা করি, কারণ বাধা বল মাঝে মধ্যে সংরক্ষণশীল বল তো বাধা বল, আমি যখন বলের বিরুদ্ধে উঠাচ্ছি তখন কেউ বল বাধা দিচ্ছে না, তো বাধা বল বলার থেকে আমি অসংরক্ষণশীল বল, এটা মোর কারেক্ট, বোঝা গেছে? এই যে কোনো ঘর্ষণ বল, বাতাসের বাধা টাইপের কোনো বল নাই। তিন নাম্বার খেয়াল করবে একটু, কোনো বাহ্যিক বল আছে কিনা, বাহ্যিক বল এখানে আছে কেমনে? কারণ একটা বস্তু যখন একটা তল দিয়ে যাবে, একটা বস্তু যখন একটা তলের সাথে কানেকশন থাকবে, তখন অবশ্যই তলের দ্বারা তার উপর একটা উলম্ব প্রতিক্রিয়া কাজ করে, মনে আছে না? এটা তলের দ্বারা প্রযুক্ত উলম্ব প্রতিক্রিয়া বল, সেটা কোন দিকে কাজ করে? সেটা কি লম্ব বরাবর কাজ করে? না, নিউটনের মেকানিক্সে এই বল অনেক দেখছো। তো এই যে উলম্ব প্রতিক্রিয়া বলটা আর এই বলটা কি, তার এখন খেয়াল করো শর্তটা কি ছিল,
কোনো বাহ্যিক বল থাকতে পারবে না, আর যদি থাকে তাহলে তার দ্বারা কাজ শূন্য হওয়া লাগবে। দেখো তো এই বল দ্বারা কাজ শূন্য কিনা, এই বলটা কি তলের সাথে লম্ব না, বস্তু কি তল বরাবর যাচ্ছে না, তাহলে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এই বলের দ্বারা কাজ কত হবে, শূন্য। তা আমাদের শর্ত খাটলো, ঘোড়ায় খাটছে আর কি, প্রথম অংশটা খাটে নাই পরের অংশ খাটছে, তাহলে এটাও মিলে গেল, বাহ্যিক বল আছে বাট তার দ্বারা কোনো কাজ হয় নাই। সো আমরা তিনটা শর্তই ফুলফিল করতে পারলাম। এখন বলবো এইখানেও শক্তির সংরক্ষণশীলতা খাটবে, যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা খাটবে। তাহলে খেয়াল করো এখানে তার মোট শক্তি কত, বিভব শক্তি কত, এখানে জিরো, জিরো হাইটে ছিল, গতিশক্তি কত, হাফ এম ইউ স্কোয়ার সমান এখানে বিভব শক্তি কত, এইচ উচ্চতা না, তাহলে কি হবে এম জি এইচ প্লাস গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। দেখো তো আমরা কি এক্সাক্টলি সেম জিনিস পাচ্ছি না, তাহলে আবার কি আমার সেম জিনিস আসবে না, এম এম কাটা সবগুলো টু দিয়ে গুণ করবো, তাহলে কি হবে ইউ স্কোয়ার সমান টু জি এইচ প্লাস ভি স্কোয়ার, তাহলে কি আসতেছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। ব্যাপারটা বুঝছো কতটুকু পাওয়ারফুল, যে সূত্র আমরা শুধুমাত্র নিক্ষিপ্ত বস্তুর জন্য মুখস্থ করছিলাম সেটা এখানেও খাটবে, কোনো সমস্যা নাই, এবং আমরা সেটা প্রমাণ করছি যে কোন পথে যাচ্ছে সেটার উপর নির্ভর করতেছে না, কিন্তু খেয়াল করছে ব্যাপারটা, আমি এই পথে গেছি সেম আনসার আসছে, ভি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে তুমি যদি হাইটটা জানো তোমার কষ্ট করে উপাংশ বের করার দরকার নাই, যে এই বরাবর ত্বরণ কত, তুমি ডিরেক্ট এই সূত্রেই ব্যবহার করতে পারবা, আরও কেস দেখাই তাহলে জিনিসটার উপরে তোমার ইমানটা মজবুত হবে আর কি, ঠিক আছে। এটা যে কত পাওয়ারফুল সূত্র, এটা মুছে দিই এখান থেকে। এখন আসো আমরা আরেকটা কেসে যাই, সেটা হচ্ছে একটা সুতা দিয়ে একটা বস্তুকে বেঁধে আমরা ঘোরাবো, ধরো এই একটা সুতা, তার সাথে একটা বস্তুকে আমরা বাঁধছি। এখন আমি যখন সুতাতে টোকা দিব এইভাবে, তো সুতাটা ঘুরে ফিরে যাবে স্বাভাবিকভাবে কোন একটা অবস্থান আসলো, মনে করো এই অবস্থানে যখন সে আসলো তখন তার হাইটটা আদি অবস্থান থেকে এইচ, হাইট হচ্ছে আদি অবস্থান থেকে এইচ। এখন চিন্তা করো একটা জিনিস, আবার বললাম আমি যখন টোকা দিছিলাম তখন তার বেগটা ছিল ইউ, তার মানে আমি একটা বস্তুকে ইউ বেগে লঞ্চ করছি, টোকা দিছি ইউ বেগে, বেঁধে দিছি সুতা দিয়ে, দেন ইউ বেগে আমি টোকা দিছি তাকে। যখন সে ঘুরে ঘুরে এই অবস্থানে আসছে যখন তার হাইটটা এইচ, প্রশ্ন হচ্ছে তখন তার বেগটা কত, এই বেগটা তো জানা কথা ভি, বাট বেগের মানটা কত দেখতে হবে না, ওকে এইখানে বেগটা তো অবশ্যই বৃত্তাকার পথ, তো বেগ তো স্পর্শক বরাবরই থাকবে জানা কথা, তো এই বেগটা কত। আবার আমরা চেক করবো কি শক্তির সংরক্ষণশীলতা খাটে কিনা। প্রথম কথা, কোনো যে বলের বিরুদ্ধে সে উঠতেছে সেই বলটা কোন ধরনের বল, সংরক্ষণশীল বল, কারণ অভিকর্ষীয় বল, তাই না, প্রথম শর্ত, ওকে। দ্বিতীয় শর্ত কি, কোনো অসংরক্ষণশীল বল আছে, বাতাসের বাধা আছে, নাই, বাতাসের বাধা থাকলে এই এই জিনিসগুলো কাজ করবে না, তো বাতাসের বাধা নাই। দেন তৃতীয় শর্ত, বাহ্যিক বল আছে কিনা, আছে, বাহ্যিক বল দেখা যায় না বাট আছে, সেটা কি সুতার টান। এখন বাহ্যিক বল আমরা আসলে কোন বলটাকে বলতেছি, আমরা কোন সেন্সে অবিকর্ষীয় বল কি নিজের বল বলতেছি, বলতেছি এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফোর্স, আর এটাকে বলতেছি বা সুতার টানকে বলতেছি বাহ্যিক বল। তুমি যতটুকু জিনিসের মধ্যে কম্পারিজন করবা বা যতটুকু জিনিসের মধ্যে তুমি হিসাব করবা, তুমি কাজ করতেছো কার সাথে, কার, তুমি কাজ করতেছো বস্তুর সাথে, পৃথিবীর হিসাবে, এই যেই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে বস্তু, এই হচ্ছে আমাদের বস্তু পৃথিবীর সিস্টেম, বস্তু পৃথিবীকে, সরি, পৃথিবী বস্তুকে টানতেছে, বস্তু পৃথিবীকে টানতেছে, এই হচ্ছে তাদের ইন্টারনাল ইন্টারেকশন। সেই জায়গায় সুতাটা কি বাহ্যিক না, সুতা তো আমরা হিসাবে ঢুকাই নেই, ঢুকাইছি, সুতা আমাদের হিসাবে নাই, তাহলে সুতার তাকে যে বল প্রয়োগ করতেছে সেটা অবশ্যই বাহ্যিক বল, ঠিক আছে, এগুলো কমন সেন্স, একটু দুইটা একটা দুইটা এক্সাম্পল দেখলেই বুঝে যাবা বাহ্যিক বল আসলে কাকে বলতে হয়, ঠিক আছে। আচ্ছা এখন এই যে বললাম বাহ্যিক বল আছে, তাহলে তো আমাদের 3 নম্বর শর্তটা এখন ডিরেক্ট ফুলফিল হয় নাই, চেক করা লাগবে বাহ্যিক বল দ্বারা কাজ শূন্য হয় কিনা, ডেফিনেটলি হবে, কারণ সুতার টান তো এই বরাবর, আবার বস্তুর বেগ যেহেতু বৃত্তাকার গতি কোন বরাবর থাকবে, স্পর্শক বরাবর, জানা কথা টান এবং স্পর্শক পরস্পর লম্ব, এটা কি কেন্দ্র বরাবর না, তাহলে আমার একটা বৃত্তাকার পথে ব্যাসার্ধ এবং স্পর্শক সবসময় লম্বভাবে থাকে, টান তো কাজ করতেছেই ব্যাসার্ধ বরাবর, আর বেগ তো কাজ করতেছেই স্পর্শক বরাবর, তাহলে জানা কথা এই দুইটা পরস্পর লম্ব, তাহলে এখানে বলা যায় সুতার টান দ্বারা কৃতকাজ শূন্য। তাহলে যেহেতু বাহ্যিক বল চলে আসছে একটু ঝামেলায় পড়ে গেছি, কিন্তু পরবর্তী অংশটা বাহ্যিক বল দ্বারা কৃতকাজ শূন্য মিলে গেছে, সো শর্ত তিনটাই খাটলো, এখানে শক্তি সংরক্ষণশীলতা খাটবে, তাহলে কি এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি সমান, তাহলে এখানে মোট শক্তি কত, এই রেফার এই অংশটাকে আমি হাইট দেবো, মাথায় রাখবা বিভব শক্তির ক্ষেত্রে আমি যেখানে হাইট জিরো ধরবো সেটাই জিরো হাইট, ব্যাপারটা কিন্তু মানে আপেক্ষিক,
আমি যদি এটাকে জিরো বলি এটাই জিরো, আমি যদি ফ্লোরকে জিরো বলি ফ্লোরই জিরো, বাট হিসাব করতে হবে পুরোটা ফ্লোর থেকে। আমি যদি এটাকে রেফারেন্স ধরছি আমি সবকিছু এটার সাপেক্ষেই মাপবো, অন্য কোনো রেফারেন্সে আমি যাবো না। তাহলে এই জায়গার হাইটটা হচ্ছে আমাদের জন্য রেফারেন্স, এটা হচ্ছে জিরো হাইট। এই জায়গায় বিভবশক্তি কত? জিরো। গতিশক্তি কত? হাফ এম, যেহেতু ব্যাগটা হচ্ছে এই যে বস্তুর ব্যাগটা, এটাকে ইউ না, হাফ এম ইউ স্কোয়ার। এখানে আসো, বিভবশক্তি কত? এইচ উচ্চতা না, এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে খেয়াল করো, এম এম কাটা, টু দ্বারা গুণ করো, কি আসবে? ইউ স্কোয়ার সমান টু জি এইচ প্লাস ভি স্কোয়ার। তাহলে কি আসলো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি। তাহলে তুমি যদি সেম আদি বেগ দিয়ে মারো, সেম উচ্চতায় উঠে সেম বেগই পাবা, সেটা এই রাস্তা হোক, এই রাস্তা হোক, অথবা এরকম বৃত্তাকার রাস্তা হোক, তুমি যে পথেই নাও না কেন বেগটা সেম থাকবে। দিস ইজ এ ফ্যান্টাস্টিক কনসেপ্ট অ্যাবাউট কনজারভেটিভ ফোর্স, বুঝছো না? পথের উপর নির্ভর করতেছি না আমরা, আমরা যে পথেই যাই না কেন, আরেকটা সামনে আসবে একটু পরেই, সেই যেই পথেই যাই না কেন এই জিনিসটা খাটবে। বোঝা গেছে? বুঝছো এটা পাওয়ার কত বেশি? লাস্ট টপিক, মানে এইটার লাস্ট এক্সাম্পল আর কি, এটা তো বুঝছো, ওকে, এটা সহজ। এখন যেটা দেখো সেটা একদম সহজ, সেটা হচ্ছে প্রাসের গতি। প্রাসের গতি তো পড়েই আসছো গতিবিদ্যায়, আমি না পড়ালেও তোমরা হয়তো পড়ছো না, কিনা পড়ো নাই, না পড়লে নাই কোনো ব্যাপার না, এখানে ওটা লাগবেও না। একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম জাস্ট, আগে তো নিক্ষেপ করছিলাম এমনি, এখন নিক্ষেপ করছি এমনি, জানা কথা ক্রিকেট খেলা দেখছো, ফুটবল খেলা দেখছো, বল উঠলে এভাবেই নামে। তো এখানে যদি বলি আমি একটা ফুটবলকে অথবা একটা ক্রিকেট বলকে ইউ বেগে নিক্ষেপ করলাম, এই যে আমি ইউ বেগে নিক্ষেপ করছি, বললাম সে যখন এই হাইটে আসছে, যখন তার হাইটটা এইচ, তখন তার বেগের মানটা কত? এই যে বেগটা, এই বেগের মানটা কত? এই যে আমাদের হিসাবে কিন্তু কোনো বাতাস নেই, কারণ আমরা পড়তেছি এইচএসসি টুয়েলভ, এইচএসসি ইলেভেন ফিজিক্স, এই এই ফিজিক্সে বাতাস থাকবে না। ওকে, সো ইউ বেগে নিক্ষেপ করছি, এইচ উচ্চতা, তার বেগটা কত? কনসিডারেশন কি কি? কোন বলের বিরুদ্ধে কাজ হচ্ছে? সংরক্ষণশীল বল, তাই না? মিলে গেল। দ্বিতীয়টা, বাতাসের বাধা আছে? নাই, জানা থাকলেও নাই। তিন নাম্বারটা, বাহ্যিক বল আছে? অবশ্যই নেই। এখন বাহ্যিক বল কই থেকে আসছে? এখন জোর করে নিয়ে আসছে। কে 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 বাহ্যিক বল দিচ্ছে আমাদের বলো? তল আছে এখানে কোনো? সুতা টাঙ্গাই রাখছি এখানে আমি, না তল থাকলে না তল বাধা, তল উলম্ব প্রতিক্রিয়া দিবে, সুতা থাকলে না সুতা টান দেবে, এখানে কি? এটা তো এক্স্যাক্টলি এটার মতোই, এটা এক্স্যাক্টলি এটার মতোই, এটারই মনে করো একটা দ্বিমাত্রিক ভাষণ হচ্ছে এটা, বুঝা গেছে কিনা? তো এখানে কোনো এটা এটা শুরুতেই মিলে গেছে যে এখানে কোনো বাহ্যিক বল নাই। বাহ্যিক বলের কি দরকার শুনে তো পরের ব্যাপার, বাহ্যিক বল থাকলে নাই। তো এখানে আবার সেম সূত্র, বুঝছো তো? সেম কাহিনী আসবে আবার, একই জিনিস ধরবো আমি বারবার, এখানে হাইট শূন্য, এখানে হাইট এইচ, জিরো প্লাস এম জি এইচ সমান এম জি এইচ, সরি, জিরো প্লাস হাফ এম ইউ স্কোয়ার সমান এম জি এইচ প্লাস হাফ এম বি স্কোয়ার, কাটাকাটি করে দুই দ্বারা গুণ করবা, আনসার আসবে ঘুরে ফিরে, এই জায়গার ব্যাগটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। বুঝতে পারছো জিনিসটা কতটা পাওয়ারফুল? তাহলে তুমি কোন পথে যাচ্ছ সেটা সেটার উপর কিচ্ছু ডিপেন্ড করে না। তুমি যদি এই শর্ত দিনটা খাটাইতে পারো তাহলে বলতে পারবো আমি যে পথেই যাই না কেন ব্যাগটা সেম হবে। ক্লিয়ার কিনা?